বুঝিয়ে বলা, ও শ্যামদাস আয় তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটি বুঝিয়ে দেব 5 মিনিটে, দেখে নে, জ্বর হয়েছে, মিথ্যে কথা, ওসব তোদের চালাকি, এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পায়নি, কালাকি, মামার ম্যামো বদ্যি ডাকবি, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাজবে মামা কি খেলে, আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো, কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিচ্ছিস হাওয়াতে, কি বলেছিলাম পরশু রাতে বিষ্টু বসের দাওয়াতে, ভুলিসনি তো, বেশ করেছিস, আবার শুনলে খেতি কি, বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাসনি যে এদিকি, বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলে নিচুতেই, আজকালের এই ছোকরাগুলোর তর হয় না কিছুতেই, আবার দেখো বসলি কেন, বইগুলো আন নামিয়ে, তুই থাকতে মুটের বোঝা, বইতে যাব আমি, এ সাবধানে আন, দরজি দাঁড়া, সেই আমাকেই ঘামালি, এই খেয়েছে কোন আক্কেলে শব্দ কোষ্টা নামালি, ঢের হয়েছে, আয় দেখি তুই, বস তো দেখি এদিকে, ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে, বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে, গোড়ায় তবে দেখতে হবে কোত্থকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে, অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে, আবার দেখ এরই মধ্যে হাই দোলবার মানে কে, আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কে, কি বললি তুই, এসব শুধু আবল তবল বকুনি, বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখনই, মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে, যায় কি দেবা কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে, ও শ্যামদাস উঠলি কেন, কেবল যে চাস পালাতে, না শুনবি তো মিথ্যে সবাই, আসিস কেন জ্বালাতে, তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে, ইচ্ছে করে ডান পিঠেদের কান মরে দি পেঁচিয়ে।